মোবাইল তোমারে দেয় কি, মোবাইল শুধু আগুন জ্বালায়, জিকির তোমারে দেয় কি, শুধুই আলোকিত করে। সুবহানাল্লাহ, মোবাইলে হাজারো দম্পতি হাজারো মিয়া বিবি বিচ্ছিন্ন হয়ে গেছে চিরতরের, জিকির দ্বারা কোন মিয়া বিবি জীবনে কখনো বিচ্ছিন্ন হয় নাই। কি বলছি বলতো, জিকিরের কারণে স্বামী স্ত্রী পৃথক হয়ে গেছে, এর কোন নজির আছে দুনিয়া? বলেন জোয়ানটা বলো, স্বামীও জিকির করে রোজানা, নারীও বিবিও জিকির করে, জিকিরের কারণে দুজন দুজন রে ফালায় চলে গেছে, এরকম কোন নজির এ দেশে আছে? ইন্ডিয়াতে আছে, আমেরিকা আছে? আর মোবাইলে মোবাইলে দুজন 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 ভেঙে গেছে, এরকম নজির আছে? হ্যাঁ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পর পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার। কি পড়তেন? রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোনো মানুষ যদি সকালে আর সন্ধ্যায় ফজরের পরে আর মাগরিব পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, এই রাতে এই দিনে সে মরবে না, যদি সে মরে নিশ্চিত জান্নাতে। এটাকেই বলেছে জাযান বিমা কানু ইয়ামালুন। এটা দেখার পরে জান্নাতি বলবে হায়, যদি 33 বার সুবহানাল্লাহর পুরস্কার এতগুলো হয়, যদি 33 বার আলহামদুলিল্লাহর পুরস্কার এত কোটি ফুল এত কোটি ফল হয়, হ্যাঁ যদি জানতাম 33 লাখ বার পড়তাম। যেগুলো রসুল শিখিয়েছেন এগুলো ওই সময়ে অন্য সমস্ত ইবাদতের চেয়ে দাম বেশি। যেমন ধরেন বাথরুমে যাওয়ার সময় যে দোয়া শিখিয়েছেন, বাথরুমে যাওয়ার সময় এই দোয়া পড়া এই সময় সূরা ইয়াসিন পড়ার চেয়ে দাম বেশি। বাথরুম থেকে বের হয়ে রাসূল দোয়া শিখিয়েছেন, এই সময় এটা পড়া সূরা মুলুক পড়ার চেয়ে দাম বেশি। রাসূল যখন যেটা শিখিয়েছেন বলেন, এটা তখন অন্য সমস্ত ইবাদতের চেয়ে দাম বেশি। কথা কি বুঝাতে পারছি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা শিখিয়েছেন সেটা তখন অন্য সকল ইবাদতের চেয়ে কি উত্তম, ভালো, কারণ ওইটা তখন সুন্নত। আর একটা সুন্নতের দাম, যেমন ধরেন ডান পায়ে মসজিদে ঢুকা সুন্নত বলেন, আর মসজিদ বানানো নফল। মসজিদ বানানো কি? মসজিদে 10,000 ইট দেওয়া নফল, লেকিন ডান পায়ে মসজিদে ঢুকা, এই ডান পায়ে মসজিদে ঢুকাটা মসজিদে 10 লাখ টাকার টাইলস দেওয়ার চেয়েও ভালো। সুবহানাল্লাহ বলবেন, এর অর্থ মসজিদে টাইলস দিলে সব হবে না, কত হবে? অসংখ্য, অনেক। লেকিন দাম পায় মসজিদে ঢুকার দাম এর চেয়ে বেশি। কি লিগা? এটা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, মসজিদ থেকে কোন পায়ে বের হওয়া? বাম পায়ে বের হওয়া। মসজিদ থেকে বাম পায়ে বের হওয়া সুন্নাত। জুতা কোন পায়ে আগে পরা? ডান পায়ে। আর কোন পায়ে খোলা? বাম পায়ে। চা কোন হাতে খাওয়া? ডান হাতে খাওয়া। যেটা রাসূল যখন যেভাবে করেছেন বলেন, সেটা তখন সেভাবে অন্য সমস্ত ইবাদতের চেয়েও দামি। বুঝে আসছে? এই জন্য মাগরিবের নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়তে বলেছেন। এই 3টা সূরা ফজরের পরে 9 বার, মাগরিব পরে 9 বার, 3 3 3 বারে 9 বার, ফজরের পরে 9 বার,
মাগি পরে নয়বার যদি কোনো মুসলমান পড়ে, রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুকফিকা মিন কুল্লি শাই, এই দিনে এই রাতে এই আসমানের নিচে এই জমিনের উপরে তোমার আর কোনো ক্ষতি হবে না। যত ক্ষতি হইতে পারে, যত ক্ষতির সম্ভাবনা আছে, সমস্ত ক্ষতির মোকাবেলা এই তিন সূরা ঢাল হয়ে গেল। এই তিন সূরা তোমাকে আল্লাহ তাআলার হেফাজতের দুর্গের ভিতরে ঢুকিয়ে দিল। কয়টা সূরা? তিনটা সূরা। কি কি? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। কয়বার পড়েন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. সর্বোচ্চ তিন মিনিটে আলহামদুলিল্লাহ নয়টা সূরা পড়া হয়ে গেল। সূরা ইখলাসে পাঁচ আয়াত আর বাকি দুই সূরাতে এগারো আয়াত, এগারো আর পাঁচে সতেরো আয়াত, তিন সতেরো, তিন সতেরো কত, তিন সতেরো একান্ন আয়াত পড়া হয়ে গেল। তিন সতের ষোলো আর পাঁচে কত, এগারো আর পাঁচে ষোলো, আর তিন ছিল আটচল্লিশটা আয়াত পড়া হয়ে গেল। আল্লাহ রসুল বলেন, ফজরে এক আয়াত পড়া একটা লাল ওটের চেয়েও দামি। আর কতটা আয়াত হয়ে গেল? আটচল্লিশ আয়াত। হায়, আল্লাহর কসম,
এই 48টা আয়াত 48 লাখ টাকা আল্লাহর রাস্তায় দেওয়ার চেয়েও দাম। আমাদের জন্য কত সহজ সুযোগ আছে, লেকিন আমরা নিলাম না। এই মুহূর্তে 48টা আয়াত পড়া হয়ে গেছে, এবার কতটা হরফ হয়ে গেল, প্রতিটা হরফে যদি 10 নেকি হয় এবার কতটা হইল। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। ফজর পড়ে কয় সূরা, কয়বার? আর মাগরিব পড়ে কয়বার? মাগরিব পড়ে কয়বার? 9 বার। ফজরের পরে কয়বার? আল্লাহ আমাকে তৌফিক দান করে, আল্লাহ জীবনের শেষ দিন ফজরেও যেন পড়া হয়ে যায়, আল্লাহ জীবনের শেষ দিন মাগরিব পরেও যেন পড়া হয়ে যায়। বলেন আল্লাহ কবুল করেন, পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পর পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার। কি পড়তেন? রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোনো মানুষ যদি সকালে আর সন্ধ্যায় ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, এই রাতে এই দিনে সে মরবে না, যদি সে মরে নিশ্চিত জান্নাতে। لا يموت في هذه الليلة أو في هذا اليوم إلا أنه من أهل الجنة رواه البخاري الله النبي বলেন কোন মানুষ যদি মাগরিব পরে এবং ফজরের পরে কালিমাগুলো পড়ে ওই দিনে ওই রাতে সে মরবে না, নিশ্চয়ই যদি মরে সে নিশ্চিতভাবে জান্নাতি। اللهم برن اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আল্লাহ নবী বলেন ফজরে আর মাগরিবে যদি কেউ ওই কালেমাগুলো পড়ে ওই দিনে ওই রাতে সে মরবে না, যদি মরে সে নিশ্চিতভাবে জান্নাতি। পড়বো? এই চশমা বলা, তুমি মাদ্রাসায় পড়ো? কোন জামাতে পড়ো? হেসখানা পারো নি সেহেতুল ইস্তিগফার পারো? শিখে নিব, যারা পারি না শিখে নিব, ঠিক আছে না? ইনশাল্লাহ যারা পারি পড়ব। এটার নাম কি? সাইয়্যিদুল ইস্তিগফার। বাস নিশ্চিত থাকতে পারেন মাগরিব পরে পড়ে ফেলেছি, ইনশাআল্লাহ খোদা না খাস্তা এই রাস্তায় ইন্তেকাল হয়ে গেলে জান্নাত। এরপরে হইল দোয়ায় আবি দারদা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামে মসজিদে বসে বসে জিকির করছিলেন, এমন সময় একজন এসে বলল, আবু দারদা আপনার ঘরে আগুন লেগে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও তো, আমার ঘরে আগুন লাগবে না। আবার আরেকজন এসে বললেন, আবু দারদা আপনার ঘরে তো আগুন লেগে গেছে। হযরত আবু দারদা বললেন, যান, আমার ঘরে আগুন লাগবে না। মাইকলা এটাকে একটু দূরে সরাও, এটা লড়ে, এই একটু ফাঁক করে দাও, একটু ফাঁক করে। আবু দারদা আপনার ঘরে তো আগুন লেগে গেছে। হযরত আবু দারদা বলেন, যাও, আমার ঘরে আগুন লাগবে না। তিন নাম্বার আরেক লোক আসলেন, আবু দারদা আপনার ঘরে আগুন লেগে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও, আমার ঘরে কিছু হবে না। কি অবস্থা? নিশ্চয়ই হযরত আবু দারদার কাছে কোনো পুরুষ এসেছেন, মহিলা আসেননি। নিশ্চয়ই আবু দারদার কাছে কোনো সাহাবী এসেছেন অথবা তাবেঈ, তিন নম্বর কেউ ছিল না। এবার চতুর্থ নম্বর একজন এসে বললেন, আবু দারদা মহল্লা আগুন লেগে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আপনার ঘরে এসে আগুন লেগে গেছে। এবার জিজ্ঞেস করলেন, হযরত আচ্ছা আপনি এত ধীরতার সাথে কি করে বললেন আপনার ঘরে আগুন লাগবে না?
হযরত আবু দারদা বললেন, সামিআত উযনা ইয়ামির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দু কান রাসূলকে বলতে শুনেছে যে ফজরে আর মাগরিবে কালেমাগুলো পড়বে, তার জান মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। সুবহানাল্লাহ। কি ইয়াকিন ছিল সাহাবাদের, না ইয়াকিনের দুনিয়া কি পরিমাণ আবাদ ছিল তাদের হৃদয়ে, আল্লাহ তাআলার কথা আর রাসূলের কথার ইয়াকিন কি পরিমাণ ছিল। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল করিম মা শাআ আল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها وأن ربي على صراط مستقيم بس جان مال আল্লাহ তারা হেফাজতের চাদরের ভিতরে ঢুকিয়ে দিলেন। একটা স্বর্ণের আংটি কিনলেন, স্বর্ণের চেইন কিনলেন, এবার রামগঞ্জ বাজারে অন্য বাজার করবেন, তো এবার আপনি ভাবলেন যে এটা পকেটে থাকলে দুই চোর লয়ে যায়। তো এক দোস্তের মানে হিসাবের দোকানে গেলেন, যাইয়া আপনাদের লকারের মধ্যে ঢুকাই দিলেন যে আপনাদের লকারে এটা থাকুক আমি আসি। এবার কেউ ভাই স্বর্ণের চেনটা কেউ লকারে, আচ্ছা কোনো অসুবিধা নেই এটা মাহফুজ, বুঝেন নাই কথা। এবার দোয়াগুলো পড়ে দিলাম, আল্লাহ তাআলা হেফাজতের চাদরে ঢুকে গেলেন, আজকে রাতে করোনা হবে না নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলবেন না ইনশাআল্লাহ। আমাদের মাহফিলগুলোতে কি শেখানো হয়? আমাদের মাহফিলগুলোতে করোনা থেকে বাঁচার তাবিজ শেখানো হয়। মাহফিলের কারণে করোনা আসে না, মাহফিলের কারণে করোনা উঠে যায়। মাহফিলের কারণে করোনা কি আসে না, উঠে যায়, উঠে যায়, উঠে যায়। জিকিরের কারণে করোনা উঠে যায়, আর গুনাহের কারণে করোনা নামে। গুনাহের কারণে করোনা কি উচিত ছিল, যেহেতু করোনা শুরু হয়ে গেছে গ্রামে গ্রামে শুধু মাহফিল দেওয়া, শুধু জিকিরের মসজিদ দেওয়া, শুধু কি দেওয়া, জিকিরের মসজিদ দেওয়া। আমি তো আলহামদুলিল্লাহ প্রতিদিন স্লোগান শিখাই, জিকির উঠবে যত করোনা ভাগবে তত। কি বলছি বলেন, এই জমিন থেকে জিকির উঠবে যত, বলেন আসমান থেকে রহমত নামবে তত, আর জমিন থেকে গুনাহ উঠবে যত, আসমান থেকে আজাব নামবে তত। বুঝতে পারছি, যদি আপনি আমার সাথে একমত হন তো ভালো, আর একমত না হলে অপেক্ষায় থাকেন। একমত না হলে কি থাকেন, অপেক্ষায় থাকেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন যদি তুমি একমত না হও তো অপেক্ষা থাকো, তুমি অপেক্ষা করতে পারো। এখান থেকে জিকির উঠবে যত, ওখান আসমান থেকে রহমান, আর এখান থেকে ফেসবুকে গুনাহ উঠবে যত, আসমান থেকে গজব, কত কখনো করোনা কখনো অমিক্রন, এরপরেরটা আরো ভয়াবহ হবে, এরপরেরটা আরো ভয়াবহ হবে, এরপরেরটা আরো ভয়াবহ হবে, এরপরেরটা আরো ভয়াবহ হবে। স্কুল কলেজে যারা আছো তোমাদের আর কখনো স্কুল কলেজে যেতে হবে না, তোমরা খুশি হয়ে যেতে পারো, তোমাদের আর স্কুল কলেজে যাওয়া লাগবে না, এত পড়াবুড়ির কাজ নাই। অটো চালাবে কে, সবাই পড়লে অটো চালাবে কে, পাশ অটো গাড়িও অটো ড্রাইভারও অটো, অটো পাশ অটো নাশ অটো সর্বনাশ। আল্লাহ আমাদের সব ভাইকে হেফাজত করে। কি বলছিলাম আমরা মনে আছে, যখন রাসূল যা শিখিয়েছেন যা করেছেন তখন তা করা অন্য সকল আবাদতের চেয়েও কি বলেন দামি, এই জন্য এই সময় ওয়াজের চেয়ে এই তাসবিহগুলোর দাম বেশি। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী
33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে বলেছেন। এভাবে হয়ে যাবে 100 বার। রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। বলাও কাসুরাত, যত বেশি হোক না কেন। ছোট মোবাইল আছে, ছোট মোবাইল আমার, ও আমারটা আছে, আমারও একটা আছে তো, আছে না, আমারও আছে না, আমি বলতে ছোট। তাহলে ছোট মোবাইল ওলা হুজুর এখনো আছে দুনিয়াতে, জাফর সাহেব একজন। আল্লাহ সুবহানাল্লাহ বলেন, ঠোঁট নাড়েন, ঠোঁট নাড়েন। যারা ঠোঁট নড়ে না, আমি ঠোঁট নাড়া দিব, আমি নাই না। দেখেন খেল করেন, খেল করেন, এই অ্যাডভান্স। এক নিঃশ্বাসে একবার বলেন, আবার কোন বাটা কলকলা হবে, হাটা এখান থেকে হবে, আর আল্লাহটা পোর হবে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে বলি আলহামদুলিল্লাহ। হয়েছে, সবার পড়া হয়েছে? ইমানদারের সাথে বলেন তো, জীবনে কতবার এভাবে সুন্দর করে পড়া হয়েছে? পড়া হয়েছে, কিন্তু এতটা সুন্দর করে খুব কমই পড়া হয়েছে। সর্বোচ্চ 3 মিনিট সময় লাগছে। কয় মিনিট বলেন তো? 3 মিনিট। এই 3 মিনিট সময় ফজরে দিলেন, জোহরে দিলেন, আসরে দিলেন, মাগরিবে দিলেন, আয়েশায় দিলেন, হয়ে গেল 500 বার। ঘুমাবার সময় দিলেন, হয়ে গেল 600 বার। মুখে দিলেন 600 বার, মিজানে উঠে গেল 6000 বার। আচ্ছা, 6000 তসবি প্রতিদিন যদি কোনো মুসলমান, 6000 তসবি যদি প্রতিদিন কোনো মুসলমান, আল্লাহ, 6000 তসবি যদি প্রতিদিন কোনো মুসলমানের আমল নামা জমা হয়, এই মুসলমান আবার জাহান্নামে যায় কেমনে? 6000 তসবি যদি প্রতিদিন কোনো মুসলমানের আমল নামা জমা হয়, এই মুসলমানের আবার অভাব অভাবই হয় কেমনে? এই মুসলমানের আবার করোনা হয় কেমনে? বুঝতে পারলাম না তো, পারছি। লেকিন আমাদের যে পড়া হয় না, ফজরের পরে যদিও হয়ে যায়, আর জোহরে আসরে, জোহরে আর মাগরিব আর এশায় হয় না, বাস্তব না বাস্তব? ইমাম সাহেব আমাদের দিকে একটু ফিরে তাকান, এজন্য হয়ে যায়। লেকিন যেখানে যেখানে ইমাম সাহেব ফিরে তাকান না, তখন আর পড়া হয় না, বাস্তব না বাস্তব? চলেন আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। আপনারা সবাই একটু দোয়া করে দেন তো, আল্লাহ মুশতাক নবীকে 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো পড়ার তৌফিক দাও। সবাই কোন? আমরা কোন না, এটা আমিন না কইছেন। যদি আমার লাগে কোন, ফেরেশতাকে আল্লাহ আমাদেরও তৌফিক দেয়, আমি এর লাগে কইতেছি। ফাইন, আল্লাহ আপনাকেও ফলার তৌফিক দান। পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলো না রিজিকের দুয়ারের চাবি, এগুলো সুখের দুয়ারের চাবি, এগুলো শান্তির দুয়ারের চাবি, এগুলো ইজ্জতের দুয়ারের চাবি, এগুলো জান্নাতের দরজাত, এগুলো জান্নাতের ডলার ডলার ডলার। বলেন এগুলো কি জান্নাতের? কি বলেন? ডলার ডলার, এগুলো জান্নাতের দিনার, এগুলো দিয়ে জান্নাতে শুধু তরতর করে উপরে উঠে যাবেন। সুবহানাল্লাহ, বলবেন না? জান্নাতে একটা ফুল দেখবেন, যে ফুল জীবনে কখনো কল্পনাও করেননি, ওই ফুলের মধ্যে নাম লেখা থাকবে মুশতাকুন নবী। এরপরে লেখা থাকবে 2022 সালের 2 জানুয়ারি মাগরিব পরে একবার সুবহানাল্লাহ পুরস্কার আমি এই ফুল। এবার দেখবেন আরেকটা বিশাল বড় মাস, এর মধ্যে লেখা দেখবেন ওই ওই সময়ের আলহামদুলিল্লাহ পুরস্কার আমি। প্রতিটা জান্নাতের প্রতিটা নাজ ও নেয়ামতের গায়ে এভাবে কোন আমলের পুরস্কার এটা লেখা পাবেন। এটাকে বলেছে জাযান বিমা কানু ইয়ামালুন। এটা দেখার পরে জান্নাতি বলবে হায়, যদি 33 বার সুবহানাল্লাহর পুরস্কার এতগুলো হয়, যদি 33 বার আলহামদুলিল্লাহ পুরস্কার এত কোটি ফুল এত কোটি ফল হয়, হ্যাঁ যদি জানতাম 33 লাখ বার পড়তাম, তখন আফসোস করবে হায়। এটাকে রাসূল বলেন, লাম ইয়াতাআসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাযা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে, যেই সময় জিকির ছাড়া চলে গেছে। বুঝে আসছে? আল্লাহ তাআলা বলেন, সানুরিকুম আয়াতি ফাতারিফুনাহা, আমি তোমাকে দেখাবো, অচিরেই আমি তোমাকে দেখাবো, তোমার এক এক জারের আমলের পুরস্কার আমি দেখাবো। সুবহানাল্লাহ, ফাতারিফুনাহা, দেখে দেখে তুমিও চিনবে, দেখে দেখে তুমিও কি চিনবে।
তুমি উঠার বাবা, এটা ফজরের সুন্নতের পুরস্কার, এটা না এক এক ফজরের ফরজের পুরস্কার, এটা না জোহরের ফজরের জোহরের ফরজের পুরস্কার, এটা না মাগরিবের সুন্নতের পুরস্কার, এটা না এই ওয়াজটা করার পুরস্কার, এটা না এই ওয়াজটা শোনার পুরস্কার। আমি তোমাকে দেখাবো সানুরিকুম আয়াতিহি, আমার নিশানিয়া তোমাকে আমি দেখাবো, ফাতারিফুনাহা, দেখে দেখে তুমি বুঝবা। সুবহানাল্লাহ, দেখে দেখে কি করবা? আচ্ছা তখন কেমন মনে হবে? তখন শুধুই বলবে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বেশি বেশি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা তার একটা নাম দিয়ে দিবে, তার নাম দিয়ে দিবে হাম্মাদ, আর তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে, ওই ঘরটার নাম দিয়ে দিবে বাইতুল হামদ। কি দিয়ে দিবে বলেন? কোন মানুষের যদি কোন নাবালক বাচ্চা ইন্তেকাল হয়ে যায়, নাবালক বাচ্চা ইন্তেকাল হয়ে যায়, কোন মুসলমানের যদি কোন 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 6 দিনের বাচ্চা, নাবালক বাচ্চার ইন্তেকাল হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, হাল খাবাজতুম ফুয়াদা আবদি, আমার বান্দার হৃদয়ের টুকরাটা কি তোমরা উঠিয়ে নিয়ে আসছো? এবার বান্দা বলে, ফেরেশতা বলে, হ্যাঁ আপনার বান্দার হৃদয়ের টুকরাটা উঠায় নিয়ে আসছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ফামাযা ক্বালাল আবদু, বলো তো আমার বান্দা কি বলেছে? তো ফেরেশতা বলে, আল্লাহ হামিদাল্লাহ, সে আলহামদুলিল্লাহ বলেছে, ওয়াস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আল্লাহ তাআলা বলেন, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, ওয়াসমুহু বাইতাল হামদ, ওই ঘরের নামে নেম প্লেট লাগিয়ে দাও বাইতাল হামদ। সুবহানাল্লাহ, রাসূল বলেন ওই ঘরটা কেমন হবে? ওই ঘরটা ইউরাযাহিরুহু মিন বাতিনিহি ওয়া বাতিনুহু মিন যাহিরিহি। রাসূল বলেন ওই ঘরটা এত সাফাফ হবে, এত পরিচ্ছন্ন হবে, বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। সুবহানাল্লাহ, হ্যাঁ কি পরিমাণ মজা হবে বলেন তো, যাদের বাচ্চা মারা গেছে কি পরিমাণ মজা হবে? গেছে না? গেছে না? যাদের বাচ্চা আমারও গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, এজন্য বাচ্চা মারা গেলে কি বলবো? আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা মারা গেলে জোরে না কাঁদা, মা মারা গেলে জোরে কান্না না করা, স্ত্রী মারা গেলে জোরে কান্না না করা, ভাই বোন মারা গেলে জোরে কান্না না করা, সন্তানগুলো মারা গেলে জোরে কান্না না করা। জোরে কান্না করলে মাইয়েতের আযাব দেওয়া হয়। রাসূল বলেন, ইন্নাল মাইয়্যিতা ইউআদ্দাবু বিবুকায়ে আহলিহি, মাইয়্যিতকে কবরে শাস্তি দেওয়া হয় তার প্রিয়জনদের কান্নার কারণে। নাউযুবিল্লাহ, বলেন তাহলে কান্না যা কান্দা যাবে না, জোরে কান্দা যাবে না, আওয়াজ দিয়ে কান্দা যাবে না, নাও হাত তোলা যাবে না, সুর তুলে কাঁদা যাবে না। ওরে বাবা গো, আমারে রেখে চলে গেছেন গো, আমার শ্বশুর বাড়িতে কমলা নিয়ে যাইব কে গো? বলেনি? বলে না? এভাবে না কাঁদা, এভাবে কাঁদা হারাম, এভাবে কাঁদা কবিরা গুনা, এভাবে কাঁদা জাহিলিয়ত। মনি সাহেব এখানে আসুন, মনি ভাই আসেন আমার কাছে। এভাবে কাঁদা কি জাহেলিয়ত? এটা জাহেলিয়তের মানুষগুলো এভাবে কাঁদত। জাহেলিয়তের মানুষগুলো ভাড়া নিয়ে মানুষ নিয়ে আসত, মা নিয়ে ভাড়াটিয়া, বেটি নিয়ে আসতো ভাড়াটিয়া, ওরা এভাবে বিলাপ করে করে কি কাঁদত? যেমন নাকি এখন ভাড়া নিয়ে বেটি নিয়ে আসে মাইকিং করার জন্য, বলেন না? এরাও সে জাহেল সমাজের অংশ। জিও কয়না হাও কয়না নাও কয়না, মাইক দিয়া বেটি দিয়া যারা প্রার্থী হচ্ছেন আর বেটি দিয়ে মাইকিং করাচ্ছেন, অথবা বেটি নারী কণ্ঠ দিয়ে মাইকিং করাচ্ছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যদি এই ভোটে নির্বাচিত হয়েও যান, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার জিন্দেগি গজব আর গজব ছাড়া কিছু হবে না। আপনি নারী কণ্ঠ দিয়ে কি করছেন? মানুষগুলোকে পাগল করছেন। আরে বুঝেন না এই কথা? নারী কণ্ঠ দিয়ে মানুষগুলোকে কি করছেন? পাগল করছেন। যারা নারী কণ্ঠ দিয়ে মানুষগুলোকে পাগল করছেন, হাজারো মানুষের কান পাগল করছেন, আপনি সুস্থ থাকবেন এটা হইতে পারে না। হ্যাঁ আপনাদের দেশে অবশ্য নাই,
নাই। এটা কোন সংস্কৃতি, কোথেকে আমদানি করেছেন এটা? এ নারী দিয়ে মিছিল করানো কোথেকে আমদানি করছেন? কোথেকে নিয়েছেন এই সভ্যতা? এই সভ্যতার সাথে ইসলামের কি সম্পর্ক? এই সভ্যতার সাথে গণতন্ত্রের কি সম্পর্ক? কোথায় আমেরিকার নির্বাচনে তো নারী কণ্ঠে পাবলিসিটি করে না, পাবলিসিটি করে না, আবার নারী কণ্ঠ আসবে কোথেকে? ইন্ডিয়ান নির্বাচনে তো নারী কণ্ঠের পাবলিসিটি করে না, পাবলিসিটি করে না, নারী কণ্ঠ আসবে কোথেকে? জাতি পচে গেছে, জাতি পচে গেছে, জাতি কি করে গেছে বলেন? পচে গেছে জাতি, পচে গেছে, জাতির বিবেক খারাপ হয়ে গেছে, জাতির বিবেকে কুত্তা পেশাব করছে। আর নারী, তুমি যে নারী তোমার কণ্ঠটা দিয়ে ভোট ভোট ভিক্ষা করছ, তুমি তোমার কণ্ঠটা কি বানিয়েছে এই ভোটের লইগা? জানি মন খারাপ করছেন আপনারা, নিজের ছবি তুলে, নারী নিজের ছবি তুলে, স্বামী তার স্ত্রী ছবি তুলে রাস্তায় পোস্টার সাজিয়ে দিচ্ছেন। আপনি আপনার জিন্দগি খুব সুখী হবেন, আপনি খুব সুখী হবেন, লিখে রাখেন। আপনার পারিবারিক জীবনে খুব সুখ হবে, আপনি লিখে রাখেন। বুঝেন না এই কথা মনে হয়, বুঝেন নাই? আর আপনাদেরকে যুবকদেরকে চামচ হিসাবে ব্যবহার করছে, চামচ চামচ ব্যবহার করে কতক্ষণ? তরকারি আছে যতক্ষণ, তরকারি শেষ চামচ শেষ, বলেন কি বলছি বলেন? তরকারি শেষ চামচ শেষ। এবার যদি মনে করে যে চামচ এটা দিয়ে বাটি ভেঙে যাবে, তাহলে কিন্তু এই চামচটাকে উঠিয়ে দিতে ওর আর পরোয়া করে না। যদি সে তার এক মায়ের সন্তানও হয়, মায়ের এক সন্তানও হয়, স্বামীর এক আর কি বলে একমাত্র মেয়ের বাবাও হয়, তো তাকে জমিন থেকে হটিয়ে দিতে আর চিন্তা করে না, কারণ এটা চামচ শক্ত হয়ে গেছে। কথা বুঝে আসছেনি বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 24 ঘন্টা শিরিকার শিরিকের বাজার বহা দিছে, শিরিকের বাজার বহা দিছে 24 ঘন্টা। খুনতি মার্কায় ভোট দিলে নাকি শান্তিতে শান্তিতে দেশ ভরে যাবে, কি পরিমাণ অশান্তির আগুন জ্বলতেছে। আর স্লোগান হতেছে খুনতি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ এই মিথ্যে মিথ্যে মিশে মিশে আশা থেকে জাতিকে বাঁচান। এই মিথ্যা প্রবঞ্চনা ধোকাবাজি আর আমাদেরকে কত করবে বলেন না? বাস্তব না বাস্তব? হ্যাঁ, এরপরে তো এক মুঠ মুড়ি একটা চা দিলে দেড় দৌড়, বিকেলে কি খাওয়াবে? মুড়ি আর চা একটা দৌড় দিছে, কই যাস মিছিল আছে, কি খাওয়াবো? মুড়ি আর চা। ট্রাকে ছাদে উঠে গেছে, ট্রাকের উপর উঠে গেছে, ইঞ্জিনের উপর উঠে গেছে, খুনতি 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 খুনতি। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ কি লিখতাম? কলে গজব 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 গজব। বাস্তব না বাস্তব? কথা তো দূরে চলে গেছে। সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার? একজনের যদি 100 বার হয় আলহামদুলিল্লাহ, 1000 মানুষের কতবার হয়ে গেছে? টিউরি বাজার আর টিউরি গ্রাম, রব্বে করিম বলে দিবেন যাও এই গ্রামে আর করোনা ঢুকতে দিও না, যাও। কি শিরিকের বাজারে এসে তসবি দিয়া আলো জ্বালায় দিছে, শিরিকের বাজারে কি দিয়া? তসবি দিয়া আলো জ্বালায় দিছে। গুনাহ হলো নার, তসবি হলো নূর। আরে সুবহানাল্লাহ বলে না? গুনাহ হলো আগুন বলে না? আর তসবি হলো কি? নূর, আলো। তসবি দিয়ে শুধুই আলোকিত হয়, আর আগুন দিয়ে শুধু জ্বলে যায়। আগুন দিয়ে কি হয়? জ্বলে যায়, জ্বলে যায়, সালখার হয়ে যায়। আর তসবি দিয়ে শুধুই আবাদ হয়। আরে সুবহানাল্লাহ বলে না? আগুন দিয়ে কি হয়? জ্বলে যায়, সারখার হয়ে যায়। আর নূর দিয়া আলোকিত হয়। এ লাইট, এটা আলো, আলো, এটা আলো। আর জিকির নূর, জিকির হলো নূর। সুবহান, মাওলানা বলতেছিলেন না মাগিয়ে পরে, কি দিয়ে বড় হয়েছে, কি দিয়ে কারি ইব্রাহিম সাহেব বড় হয়েছেন, কি দিয়ে? এরকম খুনতি মার্কা কত হাজার চলে গেছে, পৃথিবীর কেউ নামও জানে না, আর কারি ইব্রাহিম সাহেব নাম আজ পর্যন্ত জানে, কেয়ামত পর্যন্ত জানবে।
বাস্তব না বাস্তব বলেন, লাগাই দিবেন পোস্টার কদিন পরে ছাগলে খেয়ে ফেলবে, ডিজিটাল পোস্টার, ছাগলও ডিজিটাল, বাস্তব না বাস্তব? কমপক্ষে প্রতিদিন 100 বার বলবো, কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 100 বার বলবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শিরিকের দুর্গে আগুন লাগায় দাও, শিরিকের দুর্গে আগুন লাগায় দাও, এই মহাশূন্য শিরিকের অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, জমিন থেকে শিরিক উঠছে, শুধুই শিরিক উঠছে, শুধুই শিরিক উঠছে, এই দুর্গে আগুন লাগায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতবার পড়বো? 100 বার ইনশাআল্লাহ। কর না ইনশাআল্লাহ। ফেসবুকে একটু শর্ট করবেন, হ্যাঁ মোবাইল তোমারে দেয় কি? মোবাইল শুধু আগুন জ্বালায়, জিকির তোমারে দেয় কি? শুধুই আলোকিত করে, সুবহানাল্লাহ। মোবাইলে হাজারো দম্পতি হাজারো মিয়া বিবি বিচ্ছিন্ন হয়ে গেছে চিরতরের, জিকির দ্বারা কোনো মিয়া বিবি জীবনে কখনো বিচ্ছিন্ন হয় নাই। কি বলছি বলতো? জিকিরের কারণে স্বামী স্ত্রী পৃথক হয়ে গেছে, এর কোনো নজির আছে দুনিয়া? বলেন জোয়ানটা বলো, স্বামীও জিকির করে রোজানা, নারীও বিবিও জিকির করে, জিকিরের কারণে দুজন দুজন রে ফালায়া চলে গেছে, এরকম কোন নজির এই দেশে আছে? ইন্ডিয়াতে আছে, আমেরিকা আছে? আর মোবাইলে মোবাইলে দুজন 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 ভাগে গেছে, এরকম নজির আছে? হ্যাঁ আমি বলি গুনাহ শুধু মিলিতকে পৃথক করে দেয়, কাছে কে দূরে ঠেলিয়ে দে ছেলে দেন, আর জিকির শুধু দূরে কেউ কাছে নিয়ে আসে, সুবহানাল্লাহ। বলবেন না কি? জিকির দূরে কেউ কাছে আনে, আর জিকির কাছে কে দূরে ঠেলে দেয়, সুবহানাল্লাহ। বলেন গুনাহের দ্বারা একে বালিশে ছিল, একে বালিশে ঘুমিয়েছে, গুনাহের দ্বারা দুজন দুই রুমে চলে গেছে, আরো গুনাহের দ্বারা দুজন দুই ঘরে চলে গেছে, আরো গুনাহের দ্বারা দুজন দুই শহরে চলে গেছে, আরো গুনাহের দ্বারা দুজনের সাথে জীবনে আর কোনো সম্পর্ক নাই। আর জিকিরের দ্বারা অস্ট্রেলিয়ার কোন যুবক আপনাকে ভালোবাসা শুরু করেছে, সুবহানাল্লাহ। বলেন নজির আছে না? না। হ্যাঁ এই যে কাছে চলে আসছে, নিজের দোকান থুয়ে যে গদিতে থুয়ে যে কাছে আইছে, কি লিখে আইছে আমার চিনেন আপনারা? আলহামদুলিল্লাহ। বলতে গেলে বলতে হবে আপনাদের রামগঞ্জ শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী এসে বসে রয়েছে, জিকিরে কাছে নিয়ে আসছে, সুবহানাল্লাহ। কোরআন জিকিরে কি? জিকিরে কাছে নিয়ে আসছে, জিকিরে কাছে নিয়ে আসছে। الذكر يقرب البعيد الذكر يقرب البعيد ذكر দূরকে কাছে করে দেয়, সুবহানাল্লাহ। والمعاصي تقرب البعيد تقرب البعيد القريب আর গুনাহ দূর কাছে কে দূরে ঠেলে দেয়, কাছে কে কি করে দূরে ঠেলে দেয়? গুনাহ শুধু অন্ধকার করেন, যে গুনাহ করতে থাকে চেহারা শুধু অন্ধকার হয়, আরো অন্ধকার আরো অন্ধকার আরো অন্ধকার আরো অন্ধকার, জিকিরওয়ালা চেহারা শুধু আলোকিত শুধু আলোকিত শুধু আলোকিত। আচ্ছা নামাজের চেহারা আলোকিত না বেনামাজের চেহারা আলোকিত? আচ্ছা রমজানের রোজা রাখে নাই, দুপুর বেলা তারা দেখা যায় কেমন? হ্যাঁ রোজা রাখে নাই, দুপুর বেলা তারা কেমন দেখা যায়? কিরকম গাঞ্জটি গাঞ্জটি লাগে, সোরা সোরা লাগে? বলেন না বাস্তব না বাস্তব? আর রোজা রাখছে চেহারাটা কেমন দেখা যায়? কি মিষ্টি, কি মা, যত ইফতারের সময় ঘনা চেহারা তত ফক ফক করে, বাস্তব না বাস্তব? বলেন
আর সুরা যত ইফতারের সময় শোনা মনে খালি বলি পারি না, শরীরে দেয় না, সময় কুলাই না, এজন্য কমপক্ষে রোজা না ছয় চসবি পাবন্দি লাগানো, ছয় চসবি ছয় চসবি বলেন কয় চসবি, সুবহানাল্লাহ একশো বার, আলহামদুলিল্লাহ একশো বার, সবাই বলেন আল্লাহু আকবার একশো বার, লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার, দুরূদ শরীফ একশো বার, কতবার, তিন নাম্বার, এই যারা স্কুলে যাও, স্কুল তো বন্ধ এখন, এটা শিখো, স্কুল আর খুলবে না, টেনশন নাই, তোমাদের স্কুল আর খুলবে না, টেনশন নাই, তোমরা আর পড়তে হবে না, শেষে অটো পাস দিয়ে দিবে, অসুবিধা নেই, ঠিক আছে না? তো কি করবো, একটা তো শিখে দরকার, কিছু তো করা দরকার, না হয়তো হারিয়ে যাবা, হারিয়ে যাবা, ফিউচার অন্ধকার অপেক্ষা করতেছে, অন্ধকার ফিউচার কি অন্ধকার, সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার, দুরূদ শরীফ কতবার, ইস্তিগফার কতবার, এই 600 বার পড়ে দেখো, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করো, 600 বার তাসবিহ পড়ে দেখো, আল্লাহর কসম আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত রিজিক দিবে, সুবহানাল্লাহ কি দিবে, ইজ্জত রিজিক দিবে, ইজ্জত রিজিক, সকাল সন্ধ্যায় পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান, ব্যবসায়ী বন্ধুরা দোকানে দোকান খুলবেন তো জিকির করতে করতেই খুলেন, বসেন তো জিকির করতে করতেই বসেন, দোকানে যান তো জিকির করতে করতেই যান, আবার ঘরে ফিরেন তো জিকির করতে করতেই ঘরে ফিরেন, যেন রব একথা বুঝে, হ্যাঁ ও আমার হয়ে গেছে, ও আমার হয়ে গেছে, ও আর গরুর হয় নাই, ও আমার হয়েছে, ও ছাগলের হয় নাই, ও আমার হয়েছে, ও মুরগির হয় নাই, ও আমার হয়েছে, হ্যাঁ মুরগি পালে কেন প্রয়োজনে, গরু পালে কেন প্রয়োজনে, দোকান খোলে কেন প্রয়োজনে, আসলে তো আমার, আসলে তো কি, কিন্তু দুনিয়ার টাকা যা কারণে দোকানে একটু যায়, বাজারে একটু যায়, ও তো আমার, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে বোঝাবনা সহজ করে দেন, সকলে বলি আমিন। আশেপাশের মসজিদগুলিতে হয়তো 7:30টা জামাত হবে, আমরা সকলেই জামাতের সাথে নামাজ পড়বো, যুবানরা যুবকরা বলো জামাতের সাথে নামাজ পড়বো, কও এক হাত তোলো তোলো, এখনো উযু করে নামাজে যাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আমার এখানে কতগুলো কিতাব আছে, 9টা কিতাব আছে, আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে পাওয়া যায়, যারা পারেন কিনে নেবেন, এ এক সেট, এ এক সেট, যারা পারেন কিনে নেবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসার ইসলাহী মজলিস প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে পারলে শরীক হবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।